আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ওয়ান্স এগেইন ইন আওয়ার চ্যানেল। এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা সবাই যখন ঘরে বন্দি, তখন আমরা অনেকেই অনেক প্রতিভার বিকাশ ঘটিয়েছি। অর্থাৎ কেউ কেউ রান্না করছে, কেউ কেউ গান বাজনা করতেছে, কেউ আবার নৃত্য পরিবেশন করতেছে। অর্থাৎ যে যার যেই ক্ষেত্রে দক্ষতা আছে, এবং এক শ্রেণীর লোক আছে যারা আমার মতো, তারা এরকম কোনো যোগ্যতা না থাকার কারণে তারা টিভি দেখে অলসভাবে সময় পার করতেছে, তারা নাটক সিরিয়াল দেখতেছে। ঠিক আছে, আমি একটা জিনিস দেখা শুরু করেছি, সেটা হচ্ছে আলিফ লায়লা। আলিফ লায়লার ঘটনাগুলো আমি একবার এপিসোড সিজন 1 থেকে শুরু করেছি, এপিসোড 1 থেকে 110 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমি এরকম একটা গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা গল্পটা মজা করে শুনবে। গল্পটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় রয়েছে, আমি তোমাদের সাথে পরবর্তীতে সেটা শেয়ার করব। তাহলে লেটস লার্ন ফ্রম আলিফ লায়লা। একটা হচ্ছে রাজা, একটা রাজা রয়েছে, তার আবার কিছু মন্ত্রী থাকবে, আবার মন্ত্রীদের মধ্যে প্রধান কি রয়েছে, পররাষ্ট্র মন্ত্রী, অর্থমন্ত্রী, এদের প্রায়োরিটি একটু বেশি। ঠিক আছে, এখন কি করে রাজা, তো সারাদিন তার রাজকার্য এখানে বসে পরিচালনা করে, তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। ঠিক আছে, তারপর সে আবার সবসময় বাইরে দৌড়াদৌড়ি করবে না, সে ঘরে থাকবে, সে জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখবে। আবার সে যেহেতু রাজা, তার একটা সৈন্যদল থাকবে, এখন তাকে বাইরের শত্রু আক্রমণ করতে পারে। ঠিক আছে, অনেক ঘটনা, এই ঘটনাগুলোকে আমরা এখন সামারাইজ করব। ঠিক আছে, অন্যান্য দিনের মতো অক্ষয়িনী শৈলরাজা গবেন্দ্র তার দুই মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধধরকে নিয়ে, গবেশ্বর ও শুদ্ধধনকে নিয়ে গবাক্ষ দিয়ে মার্তণ্ড দেখে। ঠিক আছে, জানালার বাইরে তারা বা গবাক্ষের বাইরে তারা দেখলো এক পৌর কুলটা সারঙ্গ হাতে দাঁড়িয়ে আছে, তার সীমান্ত সীমান্ত রক্তষ্ঠ বিম্বষ্ঠ। এটা আসলে কি ধরনের একটা আলিফ লায়লা গল্প হয়ে গেল! এই গল্পটা আমরা এখন তোমাদের সামনে বিস্তারিত ভাবে আলোচনা করবো। সেটা হচ্ছে, এখানে আমরা আলোচনা করলাম নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি গুলো, অর্থাৎ যারা কোনো নিয়ম মানে না তাদেরকে বিভিন্ন টেকনিক্যালি আমরা মনে রাখার চেষ্টা করি, এরকম একটা নিয়ম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এটা আমি ব্যাখ্যা করব। অন্যান্য হচ্ছে একটি নিপাতনে স্বরসিদ্ধ, নিপাতনে স্বরসন্ধি। এখন এই গল্পটা যদি তোমরা মনে রাখতে পারো আলিফ লায়লার মতো করে, তাহলে খুব সহজেই আমরা ব্যাপারটা সলভ করতে পারবো। আলিফ লায়লায় বিভিন্ন গল্প রয়েছে, আলিবাবা 40 চোর, সিনবাদ। ঠিক আছে, এছাড়া বিভিন্ন ধরনের গল্প তোমরা দেখতে পারো, সেভাবে এইরকম একটা গল্প, রাজা বাচ্চারা এইবিডি গল্প থাকে ওখানে, সেই জন্য আমি এখানে আলিফ লায়লার কথাটা বলেছি। তাহলে এখানে কি রয়েছে, অন্যান্য দিনের মতো অন্যান্য একটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। অক্ষয়িনী শৈল রাজা গবেন্দ্র, শৈল গবেন্দ্র দুইটাই নিপাতনে সিদ্ধ, এবং অক্ষয়িনী যেটা রয়েছে এই জিনিসটা আমরা অনেকে বুঝি না। অক্ষয়িনী মানে হচ্ছে 2,18,700 সৈন্য বিশিষ্ট দলকে বলা হয় অক্ষয়িনী সৈন্য, অর্থাৎ যে সৈন্য দলে 2,18,700 সৈন্য থাকে তাকে বলা হয় অক্ষয়িনী সৈন্য দল। ঠিক আছে, তারপর অন্যান্য দিনের মতো অক্ষয়িনী শৈল রাজা গবেন্দ্র তার দুই মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধোদন, গবেশ্বর ও শুদ্ধোদন দুইটা মানুষের নাম হইতেই পারে, এই দুইটাও নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। ঠিক আছে, গবাক্ষ দিয়ে মার্তণ্ড দেখে, গবাক্ষ হচ্ছে জানালা। আমরা এখন থেকে প্র্যাকটিস করবো যে জানালা না বলার, জানালা বলার পাশাপাশি কিংবা জানালাটা কিছুদিন না বলে আমরা গবাক্ষ বলবো। গবাক্ষ দিয়ে মার্তণ্ড দেখে, মার্তণ্ড হচ্ছে সূর্য, সূর্যের একটা সমার্থক শব্দ হচ্ছে মার্তণ্ড, এখান থেকে আমরা একটা সমার্থক শব্দও পেলাম। গবাক্ষ দিয়ে মার্তণ্ড দেখে, জানালার বাইরে তারা দেখলো এক পৌর কুলটা, পৌর মানে প্রবীণ বা বৃদ্ধ টাইপের, পৌর কুলটা, কুলটা হচ্ছে সমাজের যারা খারাপ চরিত্রের নারী আছে তাদেরকে বলা হয় কুলটা, যারা আর কি দেহ ব্যবসা বা এরকম অনৈতিক কাজের সাথে জড়িত তাদেরকে বলা হয়ে থাকে কুলটা। পৌর এক কুলটা সারঙ্গ হাতে দাঁড়িয়ে আছে, সারঙ্গ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র টাইপ, সারঙ্গ হাতে দাঁড়িয়ে আছে, তার সীমান্ত রক্তষ্ঠ বিম্বষ্ঠ, রক্তষ্ঠ বিম্বষ্ঠ। ঠিক আছে, সীমান্ত মিনস হচ্ছে এখানে হিন্দু মহিলারা এখানে সিঁদুর দেয় না, এই যে এই জায়গাটাই, এটাকে বলা হয় সীমান্ত। এটা রক্তষ্ঠ মানে মানে অনেকেই হচ্ছে খুব কম সিঁদুর দেয়, বোঝাই যায় না, আবার অনেকে একবারে খুব লাল করে দেয়, এটাকে বলা হয় রক্তষ্ঠ ও বিম্বষ্ঠ। তাহলে এগুলো হচ্ছে লাস্টের যে ওয়ার্ড গুলো বললাম, রক্তষ্ঠ বিম্বষ্ঠ, এগুলো হচ্ছে কি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। তাহলে আজকে আমরা আলিবাবা 40 চোর বা সিনবাদ যাই বলো না কেন, আলিফ লায়লার একটা গল্পের মাধ্যমে আমরা আমাদের নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি গুলো কমপ্লিট করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যুক্ত থাকতে পারো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাবাই।